নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো মামামের ভিডিওগুলি তো তোমাদের সাথে শেয়ার করছি, তো আজকে একটা নতুন ভিডিও শেয়ার করব, সেটা হলো দেখো মামামের নতুন জিনিসটা তো চলেই এসেছে, সেটা দেখতেই পাচ্ছ কি চলে এসেছে মামামে। তো সব বাচ্চাদেরই মোটামুটি থাকে, তো দোলনাটা চলে এসেছে নতুন, আর সেই দোলনাতেই মামামা এখন দোল খাচ্ছে, ঠাম্মি বসে বসে দোল দিচ্ছে আর কি। তো দোলনাটা না আমার ঠিক খুব একটা পছন্দ হয়নি, মানে আমি একটা পছন্দ করেছিলাম, তো অনলাইনে যেহেতু অর্ডার করেছে তো যেটা পছন্দ হয়েছিল আমার সেটা আসেনি, এটা অন্যরকম এসছে। তো কি আর করা, চেঞ্জ করা হয়নি, ওটাতেই দোল খাওয়াচ্ছে। তুমি শুরু আছো, তোমাকে ধরে না কেউ? তো থাম্মি তো এখানে দোল খাওয়াচ্ছে, আর সাথে সাথে একটু ওই ওর সাথে গানও করছে, ঘুম পাড়া নিয়ে গান, যাই হোক। তো আর মামাম না মানে দোল খাচ্ছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে না ভয় পেয়ে কেঁপে কেঁপে উঠছে আর কি, বুঝলে। আর মাঝে মাঝে ওর দোল খেতে খেতে মাঝে মাঝে চোখটা বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বে। তো দেখা যাক যদি ঘুমায়। আর এখানে যেহেতু বারান্দার ওপরে ফ্যান ছিল না, তখন প্রচণ্ড গরম ছিল, যেহেতু এপ্রিল মাস, এপ্রিল না তখন মে মাস আর কি, যেহেতু এপ্রিল মাসের লাস্টের দিকে মামাম হয়েছে, তো মে মাসে প্রচণ্ড গরম, তো বারান্দার কিন্তু ফ্যান তখনও লাগানো হয়নি, তো বেশ ভালোই গরম ছিল আর কি। তো দেখো যে চোখটা বেশ বন্ধ করে আসছে, আবার তাকিয়ে ফেলছে, তো মনে হচ্ছে ঘুমাবে, তো দেখা যাক ঘুমায় নাকি। আর যাই হোক, এই তো চলছে এখন এইভাবেই দিন। এই ভিডিওটা করে দিচ্ছে ওর পাপা, ঠাম্মি তো বসে বসে দোল খাওয়াচ্ছে, আর ভিডিওটা করছিল পাপা। ওর পাপাই বেশি ভিডিও করতো আর কি, পাপা প্রত্যেকটা মুমেন্ট আর কি ভিডিও করে রাখতো, প্রত্যেকটা মুমেন্টকে ক্যাপচার করে রেখেছে। ওর প্রত্যেকটা মুমেন্ট তোমরা দেখলে আস্তে আস্তে বুঝতে পারবে, ওর একদম ছোটোর থেকে মানে নার্সিংহোম থেকে শুরু করে ওর পুরো একদম প্রত্যেকটা মানে মুমেন্টই ওর পাপা ক্যাপচার করে রেখে দিয়েছে। তো সেগুলি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। ভালো লাগে একটা লাইক করে দিও, আর যারা যে সকল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ হয়ে পাশে থাকো। আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। তো যাই হোক, এটা দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি, আর যে মামাম ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে, তখন বাচ্চাদের আরও বেশি কিউট লাগে, তো মুখটা বেশ মনে হচ্ছে মায়ায় ভরা। আর যেহেতু বললাম তোমার মানে মে মাস প্রচণ্ড গরম, আর মামামের জন্য একটা নতুন জিনিস অর্ডার করা হয়েছে, সেটা হলো দেখো এদিকে আছে তোমার, ডান দিকে আছে তোমার ক্যামেরা, ক্যামেরাটা অর্ডার করা হয়েছে, তো সেটাকে হয়তো পাপা টেস্ট করছে। আর গরম বলে হালকা করে এসিটাকেও চালু করে রেখে দিয়েছে। আর ক্যামেরাটা যদি ইসে হয় তবে ভিডিও করা থাকে তোমাদের আমি ডিটেলসটা বলে দেবো আর কি, তো এটা একটা সিসিটিভি ক্যামেরার মতো আর কি। তো সেটাই পাপা হয়তো শুয়ে আছে, সেটাকে এখন টেস্ট করছি দেখো। আর এই যে দেখো তার মনিটারটা, ঠিক আছে, এখানে সমস্ত ছবিগুলো দেখা যাচ্ছে, ও যে শুয়ে আছে। তো যাই হোক, আজ এই অবধি, পরে আবার দেখা হবে।